আজকে একটা পিটিশনের হিয়ারিং ফর মোশন ছিল, একটা পিটিশন ফাইল করা হয়েছে হাইকোর্টে। আপনারা তো সবাই জানেন গত 17 মে থেকে এডিসির যে অ্যাডমিনিস্ট্রেশনগুলো সব গভর্নরের কাছে অ্যাজিউম হয়ে গেছে। তো এবার দ্বিতীয়বার আবার ডিফার করে দিয়েছে 17 তারিখ নভেম্বরে। তো আমরা যা দেখলাম যে ভারতবর্ষে ব্রড গাইডলাইন্স অলরেডি ইস্যু করা আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফে, সেই ব্রড গাইডলাইন্সে লেখা আছে যে কীভাবে নির্বাচনগুলো হবে। তো ত্রিপুরা রাজ্যে আপনারা সবাই জানেন যে ইলেকশনগুলো হচ্ছে না, সেই একটাই কারণ যে কোভিড-19 প্যান্ডামিকের স্প্রেড হয়েছে ত্রিপুরাতেও, যেহেতু সারা পৃথিবীতেও এখন স্প্রেড হয়ে গেছে কোভিড-19। কিন্তু এর মধ্যেও আপনারা জানেন যে বিহারে, মধ্যপ্রদেশে এবং বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের ইলেকশন হয়ে গেছে। তো পিটিশনটা ছিল যে উইদাউট এনি ফার্দার ডিলে যাতে আমাদের TTAADC-র ইলেকশনটা যাতে কন্ডাক্ট করা হয়। আপনার নাম? আমার নাম মিন্টু দেববর্মা, অ্যাডভোকেট, হাইকোর্ট অফ ত্রিপুরা। মানে কাদের তরফে এই মামলাটা করা হয়েছে? মামলা করেছে একজন পিটিশনার অপু দেববর্মার নামে। উনি একজন TTAADC-র লোকালিটির বাসিন্দা এবং উনি একজন সোশ্যালি অ্যাওয়ার সিটিজেন। আজ আদালত তরফ থেকে কিছু জানা গেছে কি? আদালত আজকে হিয়ারিং অন মোশনের পরে নোটিশ জারি করেছে, নোটিশ জারি করেছে টু দ্য রেসপন্ডেন্টস। রেসপন্ডেন্ট ছিল স্টেট গভর্নমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেটর এবং গভর্নর এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। নেক্সট শুনানি ডেট পাওয়া গেছে? নেক্সট শুনানিটা ফিক্স হয়েছে 6 তারিখে জানুয়ারি হিয়ারিং হবে। কাইন্ডলি আপনার নাম? আমার নাম মিন্টু দেববর্মা, অ্যাডভোকেট, হাইকোর্ট অফ ত্রিপুরা। থ্যাংক ইউ।